এনসিএল 2022-23 প্রথমবারের মতো রংপুর দলে আবদুল্লাহ আল মামুন, দ্বিতীয় ম্যাচেই ডাবল সেঞ্চুরি, দারুণ এক একটা শটে মুগ্ধ করেছিলেন সবাইকে, সেই আসরের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। এরপর পার হয়ে গেছে অলমোস্ট 1.5 বছর, মামুনের ক্যারিয়ার কোন পথে বলে রাখা ভালো। এই সময়ে লাল বলে দাপট দেখানো মামুন সাদা বলেও হাঁকিয়েছেন 1 সেঞ্চুরি 450, কিন্তু তা কি তার নিজের প্রত্যাশাও মেটাতে পেরেছে? না, সবার প্রথম শুকুর আলহামদুলিল্লাহ, সব কিছুই ভালো চলতেছে আল্লাহর রহমত। 200 মারার পরে আমার টার্গেট সবসময় থাকে, যখন আমি যে টুর্নামেন্টে খেলবো সেই টুর্নামেন্টে হাইয়েস্ট স্কোরার বা সব দিক দিয়ে, মানে যেহেতু বোলিং করি আমার চিন্তাভাবনা থাকে ওইরকম। আর সাদা বলে বলতে, সাদা বলতে যে আমি এমনটা বেশি খারাপ করতেছি তাও না, আমি বিসিএলে ওয়ানডেতে একটা 100 মারছি, সাদা বলেও 100 মারছি বিসিএল। আর প্রিমিয়ার লিগটা একটু আমার, আমি যেরকম আশা করছি বা সবাই যেরকম আশা করছি ওইরকমই করতে পারিনি। মোটামুটি চলছে আলহামদুলিল্লাহ, মোটামুটি চলছে ভালো, মোটামুটি খারাপ না অতটা, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। বাংলাদেশে একজন পেস বোলিং অলরাউন্ডারের জন্য হাহাকার অনেক পুরনো, সাইফুদ্দিনে যার খানিকটা পূরণ হয়েছিল, এরপর কেউ আসেনি সেভাবে। ঘরোয়া ক্রিকেটেও তেমনভাবে চোখে পড়ে না পেস বোলিং অলরাউন্ডার। আসার কথা হলো আবদুল্লাহ আল মামুন বোলিংটাও করেন বেশ ভালো, ন্যাচারাল একটা সুইং আছে যা দিয়ে ব্যাটারদের মস্তিষ্ক নিয়েও খেলে যেতে পারেন লম্বা সময়। আমি নিজেকে বিশ্বাস করি আমি একটা অলরাউন্ডার, আমি সবসময় চিন্তা করি নিজে বড় একটা অলরাউন্ডার। আমি বেন স্টোককে অনেক পছন্দ করি, লাস্ট এসপি ক্যাম্প থেকে একটু বোলিংটা নিয়ে কাজ করছিলাম সাদের সাথে, এখন মোটামুটি আগের চেয়ে একটু রিদমটা ভালো পাইতেছি আর বোলিং খুব মোটামুটি, আমি মোটামুটি একটু স্যাটিসফাই। আর একটু বেটার করলে আরও ভালো, আর একটু যদি পেজ একটু বাড়াই দিতে পারি আরও আমি খুশি হব। আগে থেকেই আমার একটা সুইং, ন্যাচারাল সুইং ছিল, কিন্তু এটা নিয়ে একটু কাজ করছে হালকা পাতলা এখন, মানে নিজের কন্ট্রোলে নিয়ে আসছি বলে এই জিনিসটা আমি যখন করতে চাই আমি ভালো করতে পারি কি না, এটা লাস্ট ইয়ার আমি কাজ করছি, এখন দেখতেছি না আমার কন্ট্রোলে আসে সুইংটা ন্যাচারাল, কিন্তু এখন কিছু কিছু কাজ করার জন্য এখন একটু বেটার হয়েছে বোলিংটা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এখন অবধি সাদা বলের চেয়ে লাল বলের ক্রিকেটেই তাকে নিয়ে আলোচনা হয়েছে সবচেয়ে বেশি, কিন্তু ভুলে গেলে চলবে না বাহাতি এই ব্যাটার কিন্তু দারুণ পাওয়ার হিটারও, একবার বিপিএলও খেলেছেন, যদিও শেষ আসরে সুযোগ হয়নি। তবে মামুন ভীষণ আত্মবিশ্বাসী, বিসিবি ঘরোয়া খেলোয়াড়দের নিয়েই টি-20 লিগ করতে যাচ্ছে তা জেনে। মোটামুটি সবাই জানে আমি ছক্কা টক্কা মারতে পারি ভালো, এই মানে হিটিং প্র্যাকটিসটা আমি খুব বেশি করি সবসময়, সবার এগেনস্টে আমি মারতে বেশি পছন্দ করি। তা আমি টি-20 ওইভাবে নিজেকে মিলে ধরতে পারিনি দেখিয়ে পরের বার আমি ডাক পাইনি, কিন্তু আমি যদি সামনে যেহেতু টি-20 লিগ একটা বোর্ড চালু করতেছি, এটা আমাদের জন্য অনেক ইয়াং প্লেয়ারদের জন্য অনেক সুবিধা হবে, কারণ আমাদের বিপিএলটা অনেক প্লেয়ার খেলতে পারি না আমরা, এই টি-20 লিগের জন্য আমাদের সুবিধা হবে। আমরা চেষ্টা করব এখানে, আমি নিজে পার্সোনালি চেষ্টা করব এখানে কীভাবে ভালো করি আমি সামনে সুযোগ পাই, আর আমি টি-20 অনেক পছন্দ করি। মাঝে জাতীয় দলের সাথে 3 দিনের ক্যাম্পও করেছেন, শিখেছেন অনেক কিছুই। সবারই একটা আশা থাকে বলে ন্যাশনাল ক্যাম্পে ডাক পাবে কোনো প্লেয়ার, সবাই শখ থাকে, আমারও শখ ছিল, আর আমি এটা পাইছি মোটামুটি 3 দিনের ক্যাম্প। কোচদের সাথেও কথা হয়েছে, প্লেয়ারদের সাথেও কথা হয়েছে সবার সাথে, তো সবাই বলছে না ঠিক আছে সব কিছু আরও কষ্ট করো, আরও বেটার করো, আরও চিন্তা করো, আরও রান করো বড় বড়, আরও ভালো বোলিং করার চেষ্টা করো, ফিজিক্যালি আরও স্ট্রং হও। এই জায়গাটা অতটাও একদমই ইজিও না, আর একদম আহামরি যে খুব বেশি কিছু তাও না, মোটামুটি চেষ্টা করলে এই জায়গায় তুমি কন্টিনিউ করতে পারবা। ব্যাটিংয়ের আমার একটু একটু আরেকটু আরেকটু মনে হয় আমার আরেকটু যেগুলো আমার ল্যাকিংস ছিল আগের বছর, আর ফেস করতেছি প্রিমিয়ার লিগে ল্যাকিংসগুলো, যে জায়গায় আউট হচ্ছি বারবার, ওগুলো নিয়ে অবশ্যই কাজ করবো। নতুন কোচ আসবে, ওরা আবার নতুনভাবে আমাকে দেখবে, আরও ভালো কিছু করার চেষ্টা করাবে। আবদুল্লাহ আল মামুন তরুণ খেলোয়াড়, এখনও অনেকটা পথ পাড়ি দেওয়ার বাকি, সময়ের সাথে সাথে পরিণত হচ্ছেন। বিসিবির পরিকল্পনাতেও আছেন এইচপি ক্যাম্পে থাকাই যার প্রমাণ, এমন প্রতিভাবান খেলোয়াড়রা হারিয়ে না যাক সেই দিকটাতেই বিসিবির বিশেষ নজর থাক, তাতে তো দেশের ক্রিকেটেরই লাভ। উৎস মাহমুদ, অলরাউন্ডার।